সবাই আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। না, ভালো আছি বললে ভুল, ভালো নেই। দু তিন দিন ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি, কোনো কিছু আপলোডও করতে পারিনি, কারণ একদমই ভালো নেই। তো কী কারণে ভালো নেই সেটা তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করবো। তো আজকে সকালে উঠে রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, ফর্মাল খেয়ে অফিস চলে গেছে। কুটুসকে মৌবাড়ি দিয়ে আসলাম, কুটুস ওখানে স্নান টান সব করবে। ঘরে এসে আমি বিছানাটা তুললাম, এখন বিছানাটা তুলে চাদরটা পাল্টালাম, আর বালিশের কভারগুলো এখনও ভরা হয়নি। এই যে বালিশের কভারগুলো স্নান করে এসে পরে ভরবো, এখন স্নান করতে যাবো। ঘরটায় আসবাবপত্রগুলো একটু এই টুকটাকগুলো একটু মুছে টুছে নিয়ে স্নান করতে যাবো। আর কালকে তো মায়ের ওখানে যাচ্ছি, এখনও প্যাকিং ট্যাকিং কিছুই করা হয়নি। এই তন্ময় ব্যাগটা বের করে দিয়ে গেছে, কিন্তু এখনও কিছু প্যাকিং করা হয়নি, কারণ এতই ব্যাগটা কোথায় যে রেখে গেছে ও সেটাই তো খুঁজে পাচ্ছি না, কোথায় ঢুকিয়ে রেখে গেল, ওপরে রেখে এসছে নাকি বুঝতে পারছি না। তো নাকি খাটের তলা রেখে গেছে, না তো কোথায় যে রেখে গেছে আমার কাছে শুনতে। এই তো ব্যাগ রেখে গেছে এখানে, এই যে ব্যাগ রেখে গেছে বের করে। এবার কিছু এখনো প্যাকিং করা হয়নি, কারণ মন মেজাজ কিছু ভালো না। এই প্যাকিং করবো, কুটুসের জামাগুলো শুধু ভাঁজ করে রেখেছে, এখনো কিছু ঢোকানো হয়নি। আর আমার কোনো জামা কাপড় কিছুই না হয়নি, মানে ওসব দিকে ধ্যানই দিতে পারছি না। তো আগে চানটা করে আসি, তারপরে বাকি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। স্নান টান সব হয়ে গেছে, এখন আমি যাচ্ছি মৌদের বাড়িতে, কুটুস আছে এখানে, ওই জন্য মৌদের বাড়িতে আসছি। দরজা খোলাই আছে, হ্যাঁ এখন বাজে দুটো। আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, কুটুস তো মৌ বাড়িতে স্নান করে এলো, স্নান করে তারপরে ওকে মৌদুয়ারি থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে কুটুসকে খাওয়ালাম, তারপরে আমি খেলাম, খেয়ে দিয়ে এই যে উপরে আসলাম। উপরে এসে এই যে বালিশের কভারগুলো এখনও ভরানো হয়নি, এই যে কুটুসও বসে আছে, আমি বালিশের কভারগুলো ভরাবো, ভরিয়ে তারপরে কুটুসকে ঘুম দেবো। কুটুস ঘুমাতে ঘুমাতে যদি আমি একটু ঘুমাই, আর মঞ্জুদি চলে এসে, মঞ্জুদি কাজ করছে, উপরে ঘর পরিষ্কার করা হয়ে গেছে, তিনতলার ঘর করছে, নিচেও কাজ হয়ে গেছে। কুটুসের কাণ্ড দেখো, কোলবালিশের কভার পরে বসে আছে, কি অবস্থা। আর বাইরে আজকে সকাল থেকেই বৃষ্টি, এখন একটু বৃষ্টিটা কমেছে, সকাল থেকে এরকম মেঘলা আর বৃষ্টি, চল দুদিন থেকেই বৃষ্টি, তো আজকে সকাল থেকেই বৃষ্টি ছিল, এরকম মেঘলা করে আছে। জামা কাপড় এক গাদা কেচেছি, কিচ্ছু শোকায়নি, আবার কিছু জামিয়ে কাচতে দিয়েছি। এই দেখো কুটুসের অবস্থা দেখো, কোলবালিশের কভার পরে ও বসে আছে। এখন বাজে 4:30, কুটুস ঘুমিয়েছিল, 2 ঘন্টা ঘুমিয়ে উঠলো, উঠে গেছে, আমার আর ঘুম হলো না। এই যে ও এখন শয়তানি করতে ব্যস্ত, এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, দেখো কি কাণ্ড করছে, নিয়ে এসো। ওটা গাড়ি নয় রে বাবা, ওটা ওরকম করে আসবে না। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো বাবা, ওই দেখো ও শয়তানি শুরু হয়ে গেছে। কি যে শয়তানি করে, ও ঘুমিয়ে উঠলে আমার তো একটুখানি ঘুম হলো না। চলে আসো, চলে আসো, কাণ্ড। আর প্যাকিং তো এখনো কিছু করিনি, মন ভালো না থাকলে কি কিছু ভালো লাগে, বাড়ি যাবো সেই আনন্দটাও করতে ইচ্ছা হচ্ছে না, কিছু ওই জন্য ভালো লাগছে না, কিছু করিনি, কারণ আমি যাবো তন্ময় তো এখানেই থাকবে, মানে আমাকে দিয়ে তো আবার চলে আসবে, থাকবে, এখন কি করবে, রান্নাবাড়ি করবে কি করবে না, খাবে কি খাবে না, কি যে করবে, অশান্তি আর ভালো লাগে না, বাড়ির পরিবেশটাই এত বাজে না, আর বিরক্ত লেগে গেছে, আর 1 সেকেন্ড থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি বাড়িতে চলে যাবো আর আসবো না, একটুও ভালো লাগছে না। আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, জল খাবে ওটাই গো। বাড়ির পরিবেশ যদি ভালো হয়, ভালো না হয় না, কোথাও গিয়েও শান্তি লাগে না,
আর বাড়ি থেকে যেতেও যেতেও ভালো লাগে না, মানে কিছুই ভালো লাগছে না, যে প্যাকিং ট্যাকিং করবো বা যাচ্ছি বলে আনন্দ ভালো লাগছে না। মানে আনন্দ তো আছে কিন্তু সেটাও মানে সেটাও মানে যেন প্রকাশ করা যাচ্ছে না, সেটাও মানে বলতেও ভালো লাগছে না, ইয়ে করতেও ভালো লাগছে না। ওই জন্য কিছু এখনও প্যাকিং ট্যাকিং করিনি, খালি কুটুসের জামাগুলো বের করে রেখেছি। কুটুসের জামাগুলো কালকেই বের করে রেখেছিলাম, এখানে দাঁড়াও দেখাচ্ছি। এই যে কুটুসের জামা, এই যে কুটুসের জামা, এই যে প্যান্ট, এসব রাতে পরার জামা আছে। কয়েকটা ভালো জামা নিয়েছি, বেশি ভালো জামা নিইনি, কয়েকটা ভালো জামা নিয়েছি, কয়েকটা রাতে পরার জামা, কয়েকটা দিনের বেলা পরাতে স্নান করে পরার জামা, আর প্যান্ট প্রচুর লাগে কুটুসের, প্যান্টটা অনেক নিয়েছি, প্যান্টগুলোই নিয়েছি। হাগিস ফাগিস এখনও নেওয়া হয়নি, সব বের করে রাখা আছে, একবারে শেষের দিকে ঢোকাবো ব্যাগে। আমা কি হয়েছে, খেলো টেনে টেনে নিয়ে যাও, টেনে টেনে নিয়ে যাও, ওদেরকে উল্টে যাবে কিন্তু, টেনে নিয়ে যাও, টেনে নিয়ে যাও, কি করব, তুমি টেনে নিয়ে যাও, এইটা ধরে টানো, এইটা ধরে, এইটা ধরে নিয়ে যাও। ও এখন ওটা নিয়ে, ও এখন খেলবে, চিন্তা করো দাঁড়া, ওটা ওকে হ্যান্ডেলটা বড় করে দিই। আর ভাল লাগছে না, সেই বিয়ের পর থেকেই অশান্তি অশান্তি ভোগ করছি তো, আর বিরক্ত লেগে যাচ্ছে, আর এক মিনিটও ভাল লাগছে না। ভাবলাম যে ছেলে কুরুষ হলো, কুরুষ হওয়ার পর অশান্তিটা কমে যাবে, ও আবার কিসের কি, আরও কিচ্ছু অশান্তি কিচ্ছু কমলো না, মানে বিরক্ত লেগে যাচ্ছে। এখন আমাদের দুজনের সাথে অশান্তি হতে, এখন কুরুষকে নিয়ে অশান্তি, মানে বড় মানুষের সাথে অশান্তি হয় ঠিক আছে, মানে অশান্তির মধ্যে বাচ্চাকে টানে না, এটাও খুবই বিরক্ত লেগে যাবে, মানে কুরুষকেও টানে, এখন কুটুসের একটা মন মনের উপর একটা চাপ পড়ে যাচ্ছে। তাও ভাগ্য ভালো যে এই টাইমটা বাড়ি চলে যাচ্ছি, আগে থেকে টিকিট কাটা ছিল বলে। এখনও জানি না কালকে পর্যন্ত কি হবে, আদৌ যেতে পারবো কি পারবো না তাও জানি না। কি মা কি টানো টানো, বন্ধ করে দেবো ওটা, দাঁড়াও দিচ্ছি। এইসবের জন্যই আর দুদিন থেকে কোনো ব্লগ করা হয়নি, কিচ্ছু করা হয়নি, মানে বাড়িতে খাওয়া দাওয়াই বন্ধ এরকম অবস্থা, খালি কুটুসের জন্য একটুখানি করে রান্না হচ্ছে, তা তার মধ্যে আর ব্লগ কী করে করবো আর কী করে বা কী করবো আপলোড করবো, তাই না? তো আজকে ভাবলাম যে না, অনেক দিন কিছুই করা হয়নি, তাহলে বললাম যে আজকেই অন্তত, কালকে তো বাড়ি চলে যাবো, তোমাদেরকে বলেছিলাম যে বাড়ি যাবো, প্যাকিং ট্যাকিং দেখাবো, সেটা অন্তত করি। কী মা কী হয়েছে কী, আর ওদিকে ও ব্যাগ নিয়ে ও যুদ্ধ শুরু করে দিয়েছে, অত বড় ব্যাগটা নিয়ে কেউ টানতে পারে, চিন্তা করো তোমরা। ভেবেছিলাম একটু ভালো মনে যাবো, এতদিন পরে যাচ্ছি, তাও আর হলো না, কি এখন কয়দিন থাকতে পারবো সেটাই বা কে জানে। সবসময় কি একই জিনিস ভাল লাগে, একটা সময় পর মানুষের আর ভাল লাগে না, সেরকম আমারও আর ভাল লাগছে না। সবাই বলে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, হ্যাঁ এই হয়েছে, ঠিক হয়ে যাবে, সবারই হয়, কিন্তু কোথায় ঠিক তো কিছুই হয় না, কিছুই ঠিক হয় না। হাজার কিছু করি, হাজার মেনে নিই, হাজার কিছু ইয়ে করি, মানে সব কিছু করেও কিছুই ঠিক হয় না। দেখি এখন কি হয়, নিয়ে যাবো, এখনো চিন্তা করছি, দেখি কি আছে আলমারিতে, দেখি কিছু কুর্তি ফুর্তি বের করি নিয়ে যাওয়ার জন্য, কিচ্ছু গোছানো হয়নি। আর এই কুর্তিটা তোমরা কিনে দিয়েছিলে আমাকে, এই একটা কুর্তি, শর্ট কুর্তি এরকম, তো উল্টো এই যে এরকম একটা কিনে দিয়েছিল, কিন্তু এটা আমার টাইট হচ্ছে, এটা আমার বোনকে দিয়ে দেবো। আমার কি দেবো, কি দেবো তোমাকে, শাড়ি টাড়ি কিছু নেবো না, দাও দাও নিয়ে খেলো তো, এই কুর্তিটা নেব, এইটা আমাকে তন্ময় কিনে দিয়েছিল, একটা লং কুর্তি। এটা পরে আমার একটা শর্ট আছে দেখেছো তোমরা, ওইটা একদিনই পরেছিলাম, কিন্তু শর্টটা বানানোর জন্য আর পরা হয়নি, তো এইটা নিয়ে যাবো।
কুটুস তুই কোথায় ঢুকছিস আবার? ঢুকছিস কোথায় তুই? নিয়ে যাবো বুঝতে পারছি না। আর এই একটা কুর্তি নিয়ে যাবো, এটাও রং কুর্তি। ব্যাস আর কিছু নিয়ে যাবো না, তিনটে কুর্তি নিলাম, একটা দুটো এমনি নর্মালি পরার আর একটা একটু ভালো। আরে বাবা কি করছো? দেখো কি করছে, ব্যাগগুলো দেখো, ব্যাগগুলো বের করে এখানে ফেলে রেখে গেলো আলমারি থেকে, আবার ওই ঘরে চলে গেলো বের করে। আর আর জিন্সটা নিয়ে যাবো আমি, ওই যে ব্ল্যাক কালারের জিন্সটা নিয়ে যাব, আর এই কুর্তিটা পরে যাব, এই কুর্তিটা পরে যাবো ট্রেনে। আর শাড়ি নিয়ে যাবো ভাবছিলাম, তো শাড়ি তো ওখানে মায়ের আছে, পিসির আছে, সবার আছে, শাড়ি নিয়ে যাবো না, শুধু আমার সাইজের ব্লাউজ শুধু নিয়ে যাবো, আর শাড়িটা কিছু নিয়ে যাবো না। আমার কি করছো, তুমি কি করছো? আমি আর কুটুস একটু বেরিয়েছি এখন হাঁটতে, সারাদিন বাচ্চাটা বাড়িতে থাকে, একটুখানি হেঁটে আসি। চলে যে একা একা দৌড়ে চলে আসছে। বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, ভুর আসছে কিন্তু, দাঁড়া 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 দাঁড়া। ওই যে ডগ গুলো আছে কিন্তু, একা একা ধরে ধরে গেলে হবে না, চলো আস্তে এদিকে 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 যাবো এদিকে যাবো এদিকে যাবো এদিকে 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 যাও যাও, আস্তে আস্তে যাবে আস্তে আস্তে যাবে, দেখে 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 কে এটা, কে জড়িয়ে ধরো, আদর করে দাও। হ্যাঁ বাহ বাহ, হয়েছে হয়েছে, টাটা করে দাও টাটা করে দাও, ভাইকে টাটা করে দাও, পা দেয় না পা দেয় না। হ্যাঁ ভাইয়ের জুতোটা দেখছো, ও ভালো লেগেছে, ভাইয়ের জুতোটা ভালো লেগেছে। আমি তো নাম বলতে পারি না, বলে আমার নাম অরণ্য, চলো। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে মা, ভাই এখন বাড়ি যাবে, চলো। না না এই যে এদিকে আমার, হ্যাঁ টাটা করে দাও ভাইকে, হ্যান্ড শেক করে টাটা করে দাও, হ্যান্ড শেক করে নাও। হ্যাঁ হাত মেলালো হাত মেলালো, এই হাত এই হাত, এটা রাইট হ্যান্ড রাইট হ্যান্ড, এই হাত এই হাত, হ্যান্ড শেক করে নাও, হ্যান্ড শেক করে নাও। এখন বাজে 11টা, আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, কুটুসের খাওয়া হয়ে গেছে, কুটুস আজ ঘুমাবে বলে উপরে চলে এসেছে, আর কুটুসকে এখন ঘুম দেবো, আর তন্ময় নিচে রান্না করছে, মানে কালকে যাবো জন্য রান্নাবাড়ি করে রাখছে, আর ব্যাগ গোছানো হয়ে গেছে, যেগুলো যেগুলো তখন তোমাদের দেখালাম সেগুলো নিয়েছে, আর এক্সট্রা কিছু নিইনি, শুধু আমার বাড়িতে পড়ার নাইটি ফাইটি এগুলো নেওয়া বাকি আছে, বাদ বাকি সব নেওয়া হয়ে গেছে। আর কুটুসের খাবারটা একটা আলাদা ব্যাগে নেবো, এটা নিলেই হয়ে যাবে। আর কালকে ট্রেন হচ্ছে রাত্রি 10:15, আমার হয়তো বাড়ি থেকে হয়তো 6:30 বেরোবো শিয়ালদা থেকে ট্রেন, তন্ময়তে কালকে অফিস যাবে, অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে হয়তো, এসে তারপরে যাব। আর টিফিন যে কী নিয়ে যাবো এখনও ঠিক নেই, টিফিন জানি না বাইরে থেকে খাবো হয়তো, আর পুরুষে শুধু ভাত করে নিয়ে যাবো, তো খাবে আর আমরা বাইরে থেকে খাবো। তো আজকে ব্লগটা বেশি দিন বেশি দূর টানছি না, এখানেই শেষ করছি, জানি না কেমন লাগবে তোমাদের, আশা করছি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো, আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ব্লগগুলো প্লিজ শেয়ার করো, যাতে তারাও দেখতে পায়। আর আর কীভাবে করলে বা কী জিনিস দেখালে কী করলে তোমাদের ভালো লাগবে সেটাও তোমরা সাজেশান দিতে পারো। তো আজকে কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, আর একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আর বাপের বাড়িতে গিয়ে ওখানে গেলে তো ওখানকার ব্লগগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আমাদের ওখানকার বাড়ি, ওখানকার পরিবেশ, গ্রাম, সব আত্মীয় মানে বাড়ির লোকজন, ওখানে যা যা করবো তাও শেয়ার করবো, কিন্তু হয়তো যেদিনের ব্লগ ভিডিওটা সেদিন শেয়ার করতে পারবো না, কারণ আমাদের ওখানে নেটওয়ার্কের খুব সমস্যা। তো যদি পারি তো খুবই ভালো, যদি না পারি তো আমরা এক হয়তো একটু লেট হবে শেয়ার করতে, কিন্তু শেয়ার অবশ্যই করবো, তোমরা প্লিজ দেখো আমার সাথে থেকো। তো আজকে এখানেই রাখছি, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো, কি বলতে হয় তারপরে।
টাটা।